আসসালামু আলাইকুম। বেশ, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 16/10/2023 খ্রিস্টাব্দে, যেখানে টোটাল 5টি ক্যাটাগরিতে 13 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে হচ্ছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, সর্বোচ্চ বয়স সীমা, কোন বয়সীমার মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা কী কী আপনাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা লাগবে, এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এবং এখানে আরও থাকতেছে হচ্ছে আপনারা কোথা থেকে অ্যাপ্লাই করবেন এবং হচ্ছে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই লিঙ্ক এবং অ্যাপ্লাই শুরুর ডেট এবং শেষের ডেট, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তবে সব কিছু শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অস্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস, এটি সার্চ করলে আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন, এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইট লিঙ্ক এবং প্লাস আছে অ্যাপ্লাই লিঙ্ক দুটো পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তো সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তার পাশাপাশি এখানে শুক্রবার সপ্তাহে চাকরির ডাক যে বিজ্ঞপ্তি, সেটি আমি এখানে ভিডিও আকারে প্রকাশ করে থাকি। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা, যেটি হচ্ছে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি চাপ দিবেন। সেটি চাপ দিলে আমাদের যত ভিডিও আছে সব ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। আমরা চলে আসলাম মূল ভিডিওতে, এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, যেটি প্রকাশিত হয় 16/10/2023 খ্রিস্টাব্দে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 ষষ্ঠ, নবম এবং 14তম এবং 16তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখন পদের নাম, পদের নাম গ্রেড বেতন স্কেল। প্রথমে যে পদের নাম আছে সেটি হচ্ছে প্রোগ্রামার, এটা হচ্ছে গ্রেড 6, বেতন স্কেল হলো 35,500 থেকে 67,010 টাকা। এখানে পদের সংখ্যা আছে 1টি। তো বয়সসীমা দিয়েছে এখানে 35 বছর, 35 বছর হলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা, মানে কী কী অভিজ্ঞতা এখানে থাকতে হবে, ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। খ নম্বর লিখছে শিক্ষাগত কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তারপর স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড এবং টেস্ট ফর প্রোগ্রামিং উত্তীর্ণ, এবং হচ্ছে ঘ নম্বর লিখছে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখন এখানে লিখছে 1 নম্বর থেকে আপনাদের 3 নম্বর যেটা পড়, সেটা হচ্ছে কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়নি, এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, মানে হচ্ছে 1 থেকে 3 নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে রিপোর্ট সেটি হচ্ছে সহকারী পরিচালক, গ্রেড হচ্ছে 9, এটা বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060 টাকা। তো এখানে বয়সীমা দিয়েছে 30, এখানে 30 বছর বয়সীমা দিয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা ক নম্বর যেটা দিয়েছে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, আইন বা বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় সরেও প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা সরিয়ে দিছে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, এবং খ নম্বর দিয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানেও আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে রিপোর্ট সেটি হচ্ছে সহকারী পরিচালক গবেষণা, গ্রেড হলো 9, বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060 টাকা। এখানে পদের সংখ্যা আছে 1টি, এটা বয়স সময় 30 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। এটার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, আইন, পরিসংখ্যান ও বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় সরেও হচ্ছে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা সরেও হচ্ছে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সম্মান সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। কোনো বলেছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা হচ্ছে সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। গণমেলে এসে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে 1 থেকে 3 নম্বর পোস্ট, যে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর 4 নম্বর যে পোস্ট, সেটা হচ্ছে ব্যক্তিগত সহকারী, গ্রেড হলো 14, বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা আছে 5টি, একটু বেশি ভালো করে দেখে নেবেন। যেখানে বয়সীমা আছে আপনাদের 30 বছর, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর কম্পিউটার মুদ্রাকারে প্রতি মিনিটে বাংলায় 25 এবং শব্দ ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এবং গ নম্বর তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানে আপনার যে যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 4 নম্বর এবং 5 নম্বর পোস্টের জন্য আপনারা যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, কুমিল্লা, নোয়াখালী, নাটোর, কুড়িগ্রাম জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র কয়টা জেলা দিচ্ছে আমি আবারও পড়ে দিচ্ছি আপনাদেরকে, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, কুমিল্লা, নোয়াখালী, নাটোর, কুড়িগ্রাম,
জেলা মানে টোটাল ছয় হচ্ছে 9টা জেলা দিছে, এই 9 জেলা ব্যতীত আমরা বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যদি ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হন তাহলে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 5 নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী, এখানে গ্রেড হলো 16, বেতন স্কুল 9,300 থেকে 22,690 টাকা, যেখানে পদসংখ্যা আছে 3টি, এখানে হচ্ছে 30 বছর বয়সী মহিলা আপনারা আবেদন করতে পারবেন। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, ক নম্বর হলো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, আর গ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাকারী প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। এটার আপনারা হচ্ছে কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে না সেক্ষেত্রে আমি আগে বলে দিয়েছি, 4 নম্বর এবং 5টার জন্য আপনারা কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। 9টা জেলা দিয়েছে, 9 জেলা ব্যতীত আপনারা বাংলাদেশের সকল জেলাতে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর আবেদন ফর্ম পূরণ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো শর্তাবলীগুলো আমি পড়বো না, কারণ এগুলো পড়তে গেলে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আর অনেক এলোবরেট হয়ে যাবে, তো তাই আমি হচ্ছে এগুলো পড়তেছি না, এগুলো ওয়েবসাইট আমি দিয়ে দেবো, আপনারা খুব সুন্দরভাবে সেখান থেকে কালেক্ট করে নিয়ে পড়তে পারবেন। তারপর হচ্ছে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী আরও কিছু দিছে। এখন আমি আপনাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র এটা অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন ছাড়া অফলাইনে কোনোভাবে আবেদন করতে পারবেন না। এখন হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 19/10/2023 সকাল 10টা। আমি আবারও বলতেছি, অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হলো 19/10/2023 সকাল 10টা, এবং হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ হলো 19/11/2023 হচ্ছে বিকাল 5টা পর্যন্ত। টোটালি আপনারা হচ্ছে 1 মাসের মতো টাইম পাবেন, তো 1 মাসে আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো। তো পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।